হে ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা বিন্দাস আছি। তো এই ভিডিওটা হচ্ছে শুক্রবারে। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানো যে আমি শুক্রবারে আমার বান্ধবীকে নিয়ে শিয়ালদহ স্টেশনে গিয়েছিলাম ওকে ছাড়তে। তো শিয়ালদায় মেট্রো স্টেশন চালু হয়েছে, তোমরা তো সবাই জানো। তো শিয়ালদহ থেকে সেক্টর 5 অবধি আমাদের এখানে মেট্রো চালু হয়েছে, মানে নতুন। তো হাজবেন্ড বলছে তাহলে চলো মেট্রো করে বাড়ি যাই। ঠিক আছে চলো। তো আমরা এবার চলে এলাম শিয়ালদহ মেট্রো। শিয়ালদহ থেকে কেষ্টপুর আসতে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায় বাসে, কারণ বিশাল ট্রাফিক। আর মেট্রোয় যদি আমরা আসি তাহলে 20 মিনিটে আমরা সেক্টর 5-এ নেমে যাব। সেক্টর 5 থেকে আমাদের বিল্ডিংয়ে আসতে 10 মিনিট লাগে, হেঁটে আসতে 10 মিনিট লাগে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো। আর প্লিজ, যারা আমার নতুন ভিডিও দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থেকো। আর অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করো। তো তাহলে চলো তোমরা ভিডিওটা দেখে নাও। ওই লাইনটা গড়িয়া, এটা দুটো মিট করবে, করে এয়ারপোর্টে ওইটা গড়িয়া থেকে এখান থেকে মেট্রোটা ঠিক করে দিবি তাহলে কাছে হবে। তো বন্ধুরা, আমরা সেক্টর 5 পৌঁছে গেছি। এবার আমরা মেট্রো থেকে বেরোচ্ছি, যদি এবার সোজা বাড়ি চলে যাবো। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।